সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলকে স্বাগতম জানাচ্ছি রাঙ্গুনি আদর্শ ভৌমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ আবু সাইম সহকারী প্রধান শিক্ষক রাঙ্গুনি আদর্শ ভোমুখী পাইলট উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীরা আমার আজকের টপিকটি হচ্ছে ন্যারেশান তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আলোচনায় আমার প্রত্যাশা থাকবে ক্লাস চলাকালীন তোমাদের কোনো বিষয়ে যদি তোমরা অবগত না হও সেটা কমেন্টে জানাবার জন্য এবং আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো পরে সে বিষয়টা পুনরায় আলোচনা করতে তাহলে শুরু করা যাক ন্যারেশন আমাদের শিক্ষার্থীদের একটা সাধারণ ধারণা হচ্ছে কি ন্যারেশনটা খুব কঠিন জিনিস এবং এটা অনেক কঠিন মানে ন্যারেশনের নাম শোনার সাথে সাথে অনেক বেশি একটা ভয়ের ভাব চোখে মুখে চলে আসে তো আমি বলব এটাতে এটাতে ঘাবড়াবার বা ভয় পাওয়ার কিছু নেই ন্যারেশনটা অনেক সহজ একটা বিষয় খুব মজার একটা বিষয় আমিও ছাত্র প্রথম প্রথম এটাকে খুব ভয় পেতাম কিন্তু পরবর্তীতে যখন আমি এটার গভীরে প্রবেশ করার চেষ্টা করলাম তখন দেখলাম যে আসলে না ন্যারেশনে কতগুলো বিষয় আছে যেগুলো একটু প্রাথমিক যদি ধারণা থাকে এবং স্টেপ বাই স্টেপ যদি আগানো যায় তাহলে ন্যারেশনটা সহজ জিনিস আর যদি আমরা স্টেপ বাই স্টেপ না আগাই আমরা যদি হুট করে ন্যারেশন করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য অবশ্যই কঠিন মনে হবে এটার জন্য কতগুলো এলিমেন্টস আছে গুরুত্বপূর্ণ এলিমেন্টস যেগুলো আমরা একটার পর একটা আলোচনা করব শুরুতে আসি এই ন্যারেশন এটাকে অবশ্য স্পিচও বলা হয় এটার অপর নাম স্পিচ ন্যারেশন বা স্পিচ এটা আমরা যদি বাংলা করি তাহলে বর্ণনা বক্তব্য কথা ন্যারেশন মানে হচ্ছে কথা বা উক্তি মানুষের বক্তব্য এগুলোকে বলা হয় ন্যারেশন অর্থাৎ মানুষ যে কথাগুলো বলে সেটা আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি একটা হচ্ছে যদি বক্তা যা বলে তা যদি সরাসরি আমরা উপস্থাপন করি তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট আর যদি বক্তা যে কথাটা বলে সেটা যদি আমরা নিজের ভাষায় বলার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট অর্থাৎ খুব সিম্পল বিষয় বক্তার কথাটাকে কোনো পরিবর্তন না করে তুলে ধরলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ স্পিকার যা বলে তা কোনো পরিবর্তন ছাড়াই যদি হুবহু তুলে ধরা হয় তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট আর যদি বক্তার বক্তব্যটাকে নিজের মতো করে বলতে বলা হয় তাহলে সেটা হবে ইন্ডিয়ার আমি দুটো এক্সাম্পল দিচ্ছি তাহলে আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে যেমন কামাল সেই টু মি আই নয় দেখো কামাল এখানে হচ্ছে স্পিকার স্পিকার এই বক্তা যা বলেছে সেটা হচ্ছে এই কথাটা তার মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে হুবহু সেই কথাটাকে আমি এখানে তুলে ধরলাম এবং এটা যে তার মুখের হুবহু বক্তব্য সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে এই দুই পাশে দুটো চিহ্ন এগুলোকে বলা হয় ইনভার্টেড কমা ইনভার্টেড কমার ভেতরে যে কথাগুলো থাকে সেই কথাগুলো হচ্ছে স্পিকারের হুবহু কথা আচ্ছা আরেকটা সেন্টেন্স দেখো কামাল টোলমি দ্যাট হি নিউ মি এখানে কামালের যে কথাটা সেটা আমি আমার মতো করে বলেছি কথা কিন্তু সেম আই নো ইউ আমি তোমাকে চিনি এই কথাটা কামাল হুবহু বলেছে আর এখন আমি সেটাকে আমার মতো করে বলেছি কি কামাল টোল্ড মি দ্যাট হি নিউ মি কামাল বলেছিল যে সে আমাকে চিনতো তাহলে এই যে কথাটা এটাকে যে আমার মতো করে বলেছি এটা হচ্ছে ইনডিরেক্ট অর্থাৎ এটা ডিরেক্ট স্পিচ আর এটা যে আমার মতো করে বলেছে এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ এখন জানার বিষয় হচ্ছে যে এই যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে আসলো আমরা এখানে যে পরিবর্তনগুলো করেছি সে সে পরিবর্তনগুলো কিভাবে হলো কিসের আলোকে হলো সেটা জানাটাই হচ্ছে ন্যারেশন পরিবর্তনের আসল কাজ তাহলে আমরা এখন একটার পর একটা দেখব এই কাজগুলো আসলে কিভাবে হয়ে থাকে প্রথমে আমরা একটু পরিচিতিতে যাবো অর্থাৎ ন্যারেশন একটা ডিরেক্ট স্পিচকে আমরা একটা ডিরেক্ট স্পিচকে আমরা তার বিভিন্ন উপাদানগুলো একটু জানার চেষ্টা করব। মূলত একটা ডিরেক্ট স্পিচকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ রিপোর্টিং ভার্বটা কি স্পিকার যে ভার্বটা ব্যবহার করে তার কথা কথাটাকে ডেলিভারি দেয় তার কথাটাকে বলে থাকে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব আরেকটা অংশ হচ্ছে এই যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্স বা সেন্টেন্সগুলো এখানে একটা সেন্টেন্স আমি দিয়েছি একাধিকও থাকতে পারে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেগুলো থাকে সেটার একটা নাম আছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ প্রধানত এই দুটো অংশে একটা ডিরেক্ট স্পিচকে ভাগ করা হয় তাহলে আম আর একটু দেখো বক্তা যে ভারটা ব্যবহার করে তার কথাটাকে ডেলিভারি দেয় তার কথাটা বলে থাকে সেটাই সেই ভার্ভটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এই রিপোর্টিং ভার্বের আশেপাশে যা কিছু আছে সবগুলো নিয়ে এটাকে আমরা বলছি কি রিপোর্টিং ভার্ব অংশ আর বক্তা যা কিছু বলে যেগুলো ইনভার্টেড কমার ভেতরে থাকে যে সেন্টেন্সগুলো সেই সেন্টেন্সগুলোকে বলা হয় রিপোর্টেড স্পিচ আচ্ছা এখন এটাকে আমরা বলতে পারি এটা নাম স্পিকার ওর এটা আরেকভাবে বলা যায় রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট এটার আমরা নাম দিলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা স্পিকার আর এখানে যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে লিসেনার লিসেনার অথবা এটাকে আমরা বলতে পারি রিপোর্টিং ভার্বের অবজেক্ট এই নামগুলো একটু মনে রাখতে হবে কারণ এগুলো এই নামগুলো আমরা ব্যবহার করব কাজ করার সময় নামগুলো আমাদের প্রয়োজন হবে তাহলে যে কথা বলে সেই স্পিকার বা তাকে আমরা বলতে পারি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর যে শোনে সে হচ্ছে লিসেনার অথবা তাকে আমরা বলতে পারি রিপোর্টিং ভার্বের অবজেক্ট তাহলে এভাবে আমরা একটা ডিরেক্ট স্পিচের বিভিন্ন উপাদানগুলোকে শনাক্ত করলাম এর বাইরে তুমি এখানে বলতে পারো এখানে এগুলোকে এভাবে আমরা বলতে পারি যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সাবজেক্টটা থাকে সেটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্ট থাকলে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিসের অবজেক্ট এটা জেনে রাখা ভালো তবে এই তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটাকে মনে রাখা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বলার সাথে সাথে তোমাকে শনাক্ত করতে হবে কোনটার কথা বলা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বলার সাথে সাথে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটাকে বলা হচ্ছে এগুলোর প্রয়োজন আমাদের সামনে হবে আচ্ছা তাহলে এই হচ্ছে একটা রিপোর্টেড স্পেসের বিভিন্ন উপাদানের পরিচিতি এবার আমরা ন্যারেশন করা ন্যারেশন পরিবর্তন করার জন্য যে কয়েকটা বিষয়ের একটু জানা প্রয়োজন আছে সেগুলো আমি একটু নোট দিচ্ছি এখানে প্রথমত তোমাকে পার্সন ও নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে তোমার এরপরে তোমার টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে এরপরে সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা রাখতে হবে প্রাথমিকভাবে যদি এই তিনটা বিষয় জানা না থাকে বা এগুলোর সাথে পরিচিতি না থাকে তাহলে তুমি ন্যারেশনে গিয়ে প্রতি পদে পদে তুমি আটকে যাবে প্রথমে আসো পার্সন ও নাম্বার পার্সন সেন্টেন্সে যে শব্দগুলো নাউন বা প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে সেই সেই শব্দগুলোই হচ্ছে পার্সন যেগুলো বিশেষ করে সাবজেক্ট অবজেক্ট রূপে আমরা ব্যবহার করে থাকি এই পার্সনটা তিন ধরনের হয় তাই সেটা তোমরা ছোটোবেলা থেকেই জেনে আসছো সেটা হচ্ছে কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এই ফার্স্ট পার্সনের মধ্যে আমরা পাই আই উই সেকেন্ড সেটা সেটাতে আমরা পাই ইউ আর থার্ড পার্সন এটাতে আমরা পাই হি তারপর ধরো সি দে বা যে কোনো একটা নাম সাপোজ আমি লিখলাম কামাল ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন তারপর কারো যদি জানা না থাকে আমি একটু বলে দিচ্ছি যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পার্সন আর যাকে উদ্দেশ্য করে বক্তা কথা বলে সে হচ্ছে সেকেন্ড পারসন আর যার সম্পর্কে কিছু আলোচনা করা হয় সে হচ্ছে থার্ড পার্সন তারপরে বক্তা সে নিজে হচ্ছে ফার্স্ট পারসন যার উদ্দেশ্য করে সে কথা বলছে যাকে উদ্দেশ্য করে কথা বলছে সে হচ্ছে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আসে অবশিষ্ট সব বাদ বাকি যা যা আছে সব হচ্ছে থার্ড পার্সন বা যাদেরকে নিয়ে আমরা কথা বলি যাদের সম্পর্কে আলোচনা করি সে তারা হচ্ছে থার্ড পারসন এখন দেখো প্রত্যেকটা পার্সনের মধ্যে আবার আমরা আমাদেরকে নাম্বার অনুসারে আমরা এটাকে বিভাজন করব। নাম্বার দুই ধরনের একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে প্লুরাল নাম্বার এখানে প্রত্যেকটা পার্সনের মধ্যে আমাদের সেভাবে হিসাব করতে হবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার সেকেন্ড পারসন সিঙ্গুলারও ইউ সেকেন্ড পারসন প্লুরালও ইউ অর্থাৎ দুটোই কিন্তু ওই ইউ দ্বারাই আমরা বুঝে থাকি তবে এখানে আমাদেরকে সর্বোচ্চ হিসাব করতে হবে অর্থাৎ সেকেন্ড পার্সনের মধ্যে সবসময় আমরা হিসাব করবো প্লুরাল নাম্বারটা এখানে কোনো সিঙ্গুলার নাম্বার আমরা হিসাব করবো না থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার প্লুরাল অবশ্যই আছে তো এক বা একটি বা একজন বোঝালে সেটা হবে সিঙ্গুলার নাম্বার যেমন আমি যে উদাহরণগুলো দিয়েছি তার মধ্যে এই যে হি শি কামাল এই তিনটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একের চাইতে বেশি বোঝালে সেটা হবে লুরাল নাম্বার তো আমরা এই যে পার্সনগুলো এই পার্সনগুলো আলোচনায় এই কারণে আনলাম এই পার্সন থেকে এখন আরেকটা জিনিস আমরা যাব আরেকটা জিনিস দেখাবো যেটা তোমাদের বেসিক্যালি ন্যারেশনের মধ্যে বেশি প্রয়োজন হবে যেটা জানাটা খুব জরুরি আর সেটা হচ্ছে কেস। পার্সন থেকে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কেইস কেইস হচ্ছে আমরা বাংলায় সেটাকে বুঝি কারক তাহলে এই যে কেইসটা এটা ভার্বের সাথে নাউন বা প্রণাওয়নের যে রিলেশন সাবজেক্ট বা অবজেক্টের যে রিলেশন সেটাই হচ্ছে কেইস এখানে আমাদেরকে আমরা কেইস মূলত চার প্রকারের হয়ে থাকে চার প্রকারের মধ্যে একটা হচ্ছে নমিনেটিভ কেস যেটা সাবজেক্ট হিসেবে কাজ করে সেন্টেন্সের মধ্যে ভার্বের আগে থাকে সাবজেক্ট হিসেবে কাজ করবে আর আরেকটা হচ্ছে অবজেক্টিভ কেস দ্বিতীয়টা দু নম্বরটা যেটা মূল ভার্বের পরে থাকবে এবং অবজেক্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে অবজেক্টিভ কেস এর বাইরে হচ্ছে আরও দুটো আছে তিন নম্বরটা হচ্ছে তোমার যেটা আমরা বলছি একটা হচ্ছে নমিনেটিভ অবজেক্টিভ এরপর হচ্ছে পসেসিভ পসেসিভ কেস পসেসিভ হচ্ছে যেটা মালিকানা সম্পর্কে বোঝায় কোনো একটা নাওনের সাথে যে শব্দটা বসে সেই নাউনের সাথে মালিকানা সম্পর্ক সত্ত্বাধিকারের সম্পর্ক বোঝাবে সেটাকে বলা হচ্ছে পসেসিভ কেস আর চতুর্থ যেটা সেটা হচ্ছে ভোকেটিভ কেস অর্থাৎ আমরা যেটাকে বলি বাংলায় সম্বোধনকারক অর্থাৎ যেই কেসটা বেসিক্যালি সম্বোধন করার জন্য ব্যবহার হয়ে যায় যে শব্দটা যে শব্দগুলো তোমার সম্বোধন অর্থে ব্যবহার হয়ে থাকে ডাকার জন্য ব্যবহার হয়ে থাকে সেই শব্দগুলোকে বলা হচ্ছে ভোকেটিভ কেস এখানে চার ধরনের কেস সম্পর্কে আমাদের জানা থাকতে হবে কারণ চারটারই এখানে প্রয়োজন রয়েছে প্রথমত আমরা তিনটা সম্পর্কে একটু দেখব এখন ভোকেটিভ কেসটাকে একটু আমরা পরে আলোচনা করব সামনের ক্লাসে তাহলে আমরা এখানে পাচ্ছি কি নমিনেটিভ নমিনেটিভের পরে অবজেক্টিভ এরপর হচ্ছে পসেসিভ পসেসিভ তাহলে আমি আরও একবার বলি নমিনেটিভ যে কেসটা মূল ভার্বের আগে থাকে অবজেক্টিভ যে কেসটা মূল ভার্বের পরে থাকবে আর পসেসিভ সে মূল ভার্বের আগেও থাকতে পারে পরেও থাকতে পারে তবে সে একটা নাউন সহকারে বলবে সে কিন্তু নাউন ছাড়া বসতে পারে না এবং তার কাজটা হচ্ছে ওই নাউনের সাথে মালিকানা একটা সম্পর্ক প্রকাশ করা যেমন সিম্পল উদাহরণ তুমি যদি মাই বলো মাই বা আওয়ার তাহলে এটা দ্বারা স্পেসিফিক কিছু বোঝা যাবে না এখানে মায়ের সাথে বা সাথে একটা নাউন তোমাকে জুড়ে দিতে হবে যেমন ধরো মাই প্যান এই মাই প্যান যখন আমরা বললাম তখন এই প্যানের সাথে মায়ের একটা রিলেশন বুঝায় দেখো এখন আমি যে কেসগুলো এখানে লিখতে যাব। সেগুলো কিন্তু তোমাদের সবার খুব পরিচিত শব্দ প্রতিনিয়ত এই শব্দগুলো দেখো হয়তো এভাবে কেস হিসেবে দেখো বা অনেক দেখতে পারো যারা যাদের ধারণা নাই তাদেরকে বলছি যে হয়তো শব্দগুলো তোমাদের কাছে মনে হচ্ছে এখানে কোন ধরনের শব্দ আসবে আসলে সবই পরিচিত শব্দ যেমন দেখো আমি যদি প্রথমে ফার্স্ট পার্সনে যাই আই এটা হচ্ছে নমিনেটিভ ফর্ম এটাকে যদি আমি অবজেক্টিভ করি তাহলে পাবো মি আর পজিটিভ হচ্ছে মাই মাইনও লেখা হয় আমরা এটাকে মাইনও লিখতে পারি এরপর দেখো উই এটা অবজেক্টিভ কেস হবে আস আর পজিটিভ কেস হবে আওয়ার এরপরে যদি আমরা সেকেন্ড পার্সনে আসি সেকেন্ড পার্সনের অবজেক্টিভ রূপটা হচ্ছে ইউ আর পসেসিভ হচ্ছে ইয়োর তারপর আমরা যদি থার্ড পার্সনে যাই হি এটা যদি অবজেক্টিভ করি তাহলে পাবো হিম পজিটিভ করলে পাবো হিস তারপর আমরা যদি সি ধরি তাহলে এটা অবজেক্টিভ হার পসেসিভও এরপর আমরা দিলাম দে এটার অবজেক্টিভ কেজ হচ্ছে দেম তাহলে পজিটিভ কেস পাবো দেয়ার তাহলে দেখো শব্দগুলো সবই তোমাদের পরিচিত তাই না কেবলমাত্র আমি কেজ হিসেবে এগুলোকে আলাদা করলাম তাহলে এই যে এই লাইনে যে শব্দগুলো আছে দেখো সবগুলোই কিন্তু প্রোনাউন এখানে আমি যেগুলো ব্যবহার করেছি সবগুলোই হচ্ছে প্রণাউন তার মধ্যে এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন এটা হচ্ছে সেকেন্ড পারসন আর এই তিনটা হল থার্ড পারসন এখানে এই লাইনের যে শব্দগুলো অর্থাৎ নমিনেটিভ কেস এগুলো বসবে মূল ভার্বের আগে আর এই লাইনে অবজেক্টিভ কেসে যে শব্দগুলো আছে সেগুলো বসবে সেগুলোর অবস্থান হবে মূল ভার্বের পরে আর পজিটিভ কেস হিসেবে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো একটি নাউন যোগে দেখো এটা মনে রাখতে হবে কিন্তু পজিটিভ কেজটা নাওন ছাড়া বসে না পজিটিভ কেজের সাথে একটা নাওন বসবে নাওন সহ এটা মূল ভার্ভের আগেও বসতে পারে মূল ভার্বের পরেও বসতে পারে আচ্ছা এরপর আসি নাওন নাওনটা থার্ড পার্সন হয় সকল নাউন কিন্তু থার্ড পারসন এই নাউনের মধ্যে সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে যেমন মনে করো আমি একটা ইয়ে দিলাম নাউন দিলাম বয় এইটার অবজেক্টিভ কেস সেইম হবে অর্থাৎ নাওনের নমিনেটিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই বানান একে স্পেলিং শুধুমাত্র ভার্ভের আগে পরে অবস্থান থেকে তাদেরকে শনাক্ত করতে হবে এটা কি সাবজেক্ট হিসেবে আছে নাকি অবজেক্ট হিসেবে আছে এরপর এটাকে যদি আমরা পজিটিভ কেস করি তাহলে এখানে একটা অ্যাপোস্টপি দিয়ে তারপর এস দিতে হবে এটাকে বলা হয় অ্যাপোস্ট্রপি এই মার্কটাকে বলা হয় অ্যাপোস্টপি মার্ক এই অ্যাপোস্টপি দিয়ে তারপর একটা অ্যাস দিতে হবে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে পজিটিভ করার জন্য আচ্ছা আমরা যদি বয়েস লিখি প্লুরেল নাম্বার তাহলে এটাও অবজেক্টিভ কেজে গিয়ে বয়েস হবে আর পসেসিভ কেজে গিয়ে বয়েস হবে তবে অ্যাপোস্ট্রপি দিলেই চলবে অ্যাপোস্ট্রপির পরে নতুন করে আর এস দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে এটা প্লুরাল নাম্বার বিদায় এটার সাথে অ্যাস আছে শুধুমাত্র অ্যাপোস্ট্রপি দিলে আমরা বুঝতে পারবো এটা পসেসিভ কেজে রূপান্তরিত হয়েছে এভাবে তুমি যে কোনো নাউনকে এই নিয়মে নমিনেটিভ থেকে অবজেকটিভ অবজেক্টিভ থেকে পসেসিভে রূপান্তর করতে পারবে তাহলে এই হচ্ছে কেস সংক্রান্ত আলোচনা বা ধারণা কারণ এগুলো আমাদের একটু পরেই প্রয়োজন হবে এই এই কেসগুলো আমরা একটু পরে এগুলো নিয়ে কাজ করব আচ্ছা এর পরের বিষয়টা কি এর পরের বিষয় হচ্ছে টেন্স এই টেন্স এটা গ্রামারের যে কোনো কাজ করতে গেলে এটা অবশ্যই লাগবে এটা হচ্ছে একটা এমন একটা এলিমেন্ট যেটা সব আইটেমের মধ্যে আমাদের প্রয়োজন হয়ে থাকে তো এই টেন্সটা আমরা এটা টেন্স সম্পর্কে অবশ্য আলাদা একটা ক্লাসে নিতে হয় যদি আমাদেরকে আলোচনা করতে হয় পূর্ণাঙ্গ টেন্স নিয়ে আলোচনা করতে গেলে অনেক গভীর আলোচনা করতে হবে তবে আমি অত গভীরে এখন যাচ্ছি না আমি জাস্ট তোমাদেরকে বলবো বারোটা স্ট্রাকচার টেন্সের যে বারোটা স্ট্রাকচার আছে অর্থাৎ প্রথমে তো আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স একটা হচ্ছে ফার্স্ট টেন্স একটা হচ্ছে ফিউচার টেন্স এই প্রত্যেকটা টেন্সকে আবার আমরা চার ভাগে ভাগ করি একটা হচ্ছে ইনডেফিনিট একটা কন্টিনিউয়াস একটা পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে সেই হিসেবে আমরা টোটাল ফর্ম পাচ্ছি বারোটা এই বারোটা টেন্সের ফর্মের বারোটা স্ট্রাকচার আছে আমাদের তাহলে সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে আমাদের একটু অবশ্যই ধারণা থাকতে হবে নতুবা তুমি এখানে যে টেন্স পরিবর্তনের যে একটা বিষয় আছে স্পিচের মধ্যে অর্থাৎ ন্যারেশনের মধ্যে কিন্তু টেন্স পরিবর্তন একটা বিষয় আছে যেটা তুমি টেন্স যদি শনাক্ত করতে না জানো তাহলে পরিবর্তনটা তুমি করতে পারবে না তাহলে আমরা একটু বলে রাখি একটু আমি মুখে মুখে বলছি তোমরা বইতে আর একটু স্টাডি করবে যে কারো যদি এই ব্যাপারে ধারণা কম থাকে তাহলে অবশ্যই আমি বলবো তোমরা আজকেই বই খুলে টেন্সের বারোটা স্ট্রাকচার একটু জেনে নেবে তারপর শুনে রাখো প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিটটা কীরকম স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট বসে তারপর তোমার তারপরে ভার যেটা বসবে সেটা হচ্ছে বেস ফর্মে বা প্রেজেন্ট ফর্মে এরপর অবজেক্ট এক্সটেনশন ফার্স্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম এরপর অবজেক্ট এক্সটেনশন এরপরে ফিউচার ইনডেফিনিট হচ্ছে সাবজেক্টের পরে শেল বা উইল বসবে এরপরে মূল ভার্বটা বেস ফর্মে বসবে তারপর অবজেক্ট এক্সটেনশন এবার আসি আছে কন্টিনিউয়াস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টে পরে এম অথবা ইজ অথবা আর এরকম একটা এখান থেকে এই তিনটা থেকে একটা তোমাকে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট এবং পার্সন অনুসারে নাম্বার এবং পার্সন অনুসারে একটা ব্যবহার করতে হবে এই অক্সিলেরি ভাব এরপরে তোমাকে মূল ভাবটাকে আইএনজি ফর্মে রাখতে হবে অর্থাৎ সকল কন্টিনিউয়াস টেন্সে মেইন ভাবটা কিন্তু আইএনজি ফর্মে হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউসে সাবজেক্টে পরে এম অথবা ইজ অথবা আর এরপরে ভিআইএনজি এরপর অবজেক্ট এক্সটেনশন ফার্স্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা হচ্ছে ওই অ্যামিজারের জায়গায় ওয়াজ আয়ার বসবে বাকিগুলো ঠিক থাকবে ফিউচার কন্টিনিউসে এখানে অক্সিলের ভাবটা চেঞ্জ হবে অর্থাৎ শেল বি অথবা বি হবে বাকিগুলো ঠিক থাকবে পারফেক্ট টেন্সের বেলায় পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে মেইন ভাবটা তোমার ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পার্টিসিপাল ফর্মে থাকবে প্রতিটা পারফেক্টেন্সে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টে এখানে অক্সিলের ভার হিসেবে ব্যবহার হবে হ্যাপ ভার। তাহলে প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে কি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হেস এরপরে মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপাল তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন আর ফার্স্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্টে পরে হেড এবং এরপরে মূলভাবটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট এক্সটেনশন আর ফিউচার পারফেক্ট হচ্ছে সাবজেক্টে পরে সেল হ্যাব অথবা উইল হ্যাব এরপরে মূলভাবটা ফার্স্ট পার্টিসিপাল এরপরে অবজেক্ট এক্সটেনশন যা বসে এরপর আমরা আসি তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউস এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউস তিনটা আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্টে পরে তোমার হ্যাববিন অথবা হ্যাসবিন এখানে কিন্তু দুটো টেন্সের বৈশিষ্ট্য একসাথে কাজ করবে যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউসে এখানে পারফেক্টের বৈশিষ্ট্য থাকবে কন্টিনিউসের বৈশিষ্ট্য থাকবে তাহলে সাবজেক্টের পরে বিন অথবা হেসবিন বসাতে হবে যে একটা সাবজেক্ট অনুসারে এরপরে ভাবটা আইএনজি ফর্মে হবে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউসে হবে সাবজেক্টের পরে হ্যাডবিন শুধু একটাই হ্যাডবিন সকল সাবজেক্টের জন্য এরপর হচ্ছে মূল ভাবটা আইএনজি ফর্মে আর ফিউচার পারফেক্ট কন্টিনিউস হচ্ছে সাবজেক্টে পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভবিন এরপর মূলভাবটা আইএনজি ফর্মে এইভাবে টোটাল বারোটা স্ট্রাকচার যদি তোমার নকদর্পণে থাকে তাহলে তোমার টেন্স পরিবর্তনের ক্ষেত্রে তুমি কোনো সমস্যায় পড়বে না আর যদি ধারণা না থাকে সেন্টেন্স দেখার সাথে সাথে যদি তুমি টেন্স শনাক্ত করতে না পারো তাহলে তোমার এই জায়গায় প্রবলেমে পড়তে হবে এইখানেই সহজ আর কঠিনের বিষয় যে অনেকে বলে যে ন্যারেশনটা কঠিন ন্যারেশন কখন কঠিন হয় এই যে আমি স্টেপগুলো আলোচনা করছি আমি পার্সন সম্পর্কে নাম্বার সম্পর্কে এবং কেই সম্পর্কে ধারণা দিলাম সেই সম্পর্কে ধারণা না থাকলে টেন্স চিনতে না পারলে তাহলে সেখানে তো অবশ্যই তোমার সমস্যাটা হবে এই জন্য এই বিষয়গুলো তোমাকে আগে ক্লিয়ারলি জানা থাকতে হবে এরপরে আসি সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে এখানে আমাদের সেন্টেন্সের ধরন অনুসারে যে প্রকারভেদ দুই ধরনের আমরা ক্লাসিফিকেশানে পাই পাই একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং আর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অর্থাৎ অর্থ অনুসারে আমরা ক্লাসিফাই করি আবার গঠন অনুসারে ক্লাসিফাই করি আমাদের এখানে যেটা বিশেষ করে জানতে হবে সেটা হচ্ছে কি অর্থ অনুসারে সেন্টেন্সের যে প্রকারভেদ আছে সেগুলো সম্পর্কে একটি ধারণা অর্থ অনুসারে আমরা সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করি তোমার এখানে হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পেরেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স এই যে পাঁচ ধরনের সেন্টেন্সের কথা আমি বললাম এই পাঁচ ধরনের সেন্টেন্স অনুসারে কাজের কিন্তু ভিন্নতা আছে এখানে ন্যারেশনে কিছু কিছু জায়গায় তোমাকে অতিরিক্ত কাজ করতে হবে একটু তোমার একটার সাথে একটা ভেরি করবে অর্থাৎ সেন্টেন্সে সেন্টেন্সেসে তোমার ইনডিরেক্ট করতে গেলে এক ধরনের নিয়ম ইন্টারোগেটিভ করতে গেলে আর ধরনের নিয়ম ইম্পারেটিভ করতে গেলে আর এই যে নিয়মের ভিন্নতা যখন তুমি সেন্টেন্স শনাক্ত করতে পারবে তাহলে নিয়ম জানা থাকলে তুমি কাজটা করতে পারবে আর যদি সেন্টেন্সই শনাক্ত করতে না পারো যেটা কি অ্যাসারেটিভ না ইম্পেরেটিভ না অপটেটিভ তাহলে তুমি সমস্যায় পড়বে তাহলে সেই কারণে আমাদেরকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কেও ধারণা রাখতে হবে আচ্ছা এবার আমি মূল জায়গায় ফিরে যাচ্ছি এগুলো আমি তোমাদেরকে বেসিক ধারণাটা দিলাম যেগুলো ন্যারেশনের জন্য প্রয়োজন হয় এখন আমি পরিবর্তনের দিকে যাচ্ছি পরিবর্তনের প্রথম পরিবর্তনটা হচ্ছে পার্সন পরিবর্তন ন্যারেশনের মধ্যে প্রথম যে জানার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পার্সন পরিবর্তন অর্থাৎ এই যে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন শুরুতেই বলে রাখি পার্সন পরিবর্তন বলতে বুঝতে হবে রিপোর্টেড স্পিসের ভেতরে যে পার্সনগুলো আছে সেই পার্সনগুলোর পরিবর্তন রিপোর্টেড স্পিসের বাইরে যে পার্সন আছে সেগুলোর পরিবর্তন নয় অর্থাৎ আমরা রিপোর্টেড স্পিচকে যখন রিপোর্টেড স্পিচ নিয়ে যখন কাজ করতে যাব। তখন সেখানে যে পার্সনগুলো পাবো সেই পার্সনগুলোকে কিভাবে পরিবর্তন করব কোন পার্সনকে কোন নিয়মে পরিবর্তন করব সেটার আলোচনা আমি প্রথমে তিনটা সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি নাম্বার ওয়ান দুটো দেখাচ্ছি আগে তৃতীয় নাম্বারটাতে পরে যাব হি আচ্ছা আমি ঠিক আছে হি দিলাম হি সেইড টু মি ওই যে প্রথম যে সেন্টেন্সটা দিলাম আমি সেটাতেই আমি যাচ্ছি আচ্ছা একটু অন্য অন্যরকম একটা দিই আই হ্যাভ ডান মাই জব এই সেন্টেন্সটা একটু খেয়াল করো আই হ্যাভ ডান মাই জব আমি যে বলছি পার্সন পরিবর্তন এখানে পার্সন কী কী আছে দুটো বেলাম একটা হচ্ছে আই আর হচ্ছে মাই এই সেন্টেন্সটাতে এখানে যেটা আছে সেটাকে আমরা প্রথমে কেজ শনাক্ত করবো এটা কোন কেজে আছে সেটা আমরা আগে বের করবো এটা আছে নমিনেটিভ কেজে এরপরে এই যে পার্সনটা মাই ফার্স্ট পারসন এটা কোন কেজে আছে সেটা শনাক্ত করব। এটা হচ্ছে পজিটিভ কেজ তোমাকে একটু আগে যে লিস্ট দেখালাম সেই লিস্টটা খেয়াল করলে দেখবে এটা নমিনেটিভ ফর্ম আর এটা হচ্ছে পসেসিভ এখন আসো এটা আমরা পরিবর্তন করার পরে কি হবে হি টোল্ড মি দ্যাট আই থেকে আসলো আসবে হি কিভাবে আসছে আমি একটু পরেই বলছি হ্যাড ডান এখানে আসবে হিজ জব আমি তো লিখে ফেললাম এখন কিভাবে লিখলাম দেখো এখানে আরও ছোটো ছোটো কিছু কাজ হয়ে গেছে অলরেডি আমি সেইটু থেকে টোল লিখলাম হ্যাপ থেকে হ্যাড লিখলাম সেটা আমরা পরে আলোচনা করবো সেই বিষয়গুলো আমরা পরে ওগুলো ট্র্যান্স পরিবর্তনের নিয়মের মধ্যে আমরা আলোচনা করবো আপাতত আই থেকে কিভাবে হি হলো মাই থেকে কিভাবে হিজ হলো সেটাতে আসে এখানে নিয়মটা হলো ফার্স্ট পার্সন যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটার পরিবর্তে তোমাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে যেতে হবে তাহলে ওই যে শুরুতে আমি ডিরেক্ট স্পিচের বিভিন্ন অংশের যে পরিচিতি দিয়েছি সেখানে বলেছিলাম যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখন সেই নামে কিন্তু আমি চলে এসেছি অলরেডি তাহলে ফার্স্ট পার্সনের পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি অর্থাৎ যেখানেই ফার্স্ট পার্সন আছে সেই জায়গায় রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা গিয়ে সেই জায়গায় বসবে ফার্স্ট পারসনের জায়গা দখল করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তবে হ্যাঁ এখানে একটা কথা আছে তুমি যখন এটাকে পরিবর্তন করতে যাবে তখন তোমার কেইসটা মাথায় রাখতে হবে অর্থাৎ আই যে কেইজে এই এইটা সেই একই কেইজে আছে কি না যদি সেইম কেইজে থাকে তাহলে সে রিপ্লেস করে বসে যেতে পারবে আর যদি কেইস মিল না থাকে যেমন পরেরটাতে দেখো এটা আছে পসেসিভ আর আমি যাকে বসাবো সে আছে নমিনেটিভে সে বসতে পারবে না তাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ পসেসিভের জায়গায় পসেসিভ বসতে পারবে পসেসিভের জায়গায় কখনো নমিনেটিভ বসবে না যার কারণে এই হিটা এখানে চেঞ্জ হয়ে হিস হয়েছে আরেকবার দেখো নমিনেটিভের জায়গায় নমিনেটিভ পসেসিভের জায়গায় পসেসিভ অর্থাৎ আমরা ফার্স্ট পার্সনে পরিবর্তে রিপোর্টিং পারবে সাবজেক্টটাকেই বসাবো বাট নমিনেটিভের জায়গায় নমিনেটিভ অবজেক্টিভের জায়গায় অবজেক্টিভ পসেসিভের জায়গায় পসেসিভ এটা আমি হুবহু বসিয়ে দিতে পেরেছি হি হি কে বসিয়ে দিতে পেরেছি কারণ এই দুটোর মধ্যে কেইস মিল আছে মিল থাকাতে কোনো পরিবর্তন করতে হয়নি কিন্তু এটা পসেসিভে আছে আর এটা আছে নমিনেটিভে তা আমি বসাতে পারছি না এটাকে আমাকে পসেসিভ করে তারপর বসাতে হবে এই জন্য এটা হিস হয়ে গেলো এই সিম্পল বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে এখানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে তোমরা লিখে নিতে পারো তোমার ফার্স্ট পার্সনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হবে তবে কেইজের মিল রেখে বসাতে হবে এটাই হচ্ছে নিয়ম আবার বলছি ফার্স্ট পার্সনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হি আসে অন্য কিছুও থাকতে পারে একটা নাম থাকতে পারে বা অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে যেটাই থাকুক না কেন সে গিয়ে এর জায়গায় বসবে মনে করো এখানে হি এর পরিবর্তে আমি একটা নাম ব্যবহার করি যেমন মনে করো রুমি আমি রুমি দিলাম রুমি এটা একটা মেয়ের নাম এখন রুমি গিয়ে বসবে আই এবং মায়ের জায়গায় এখন রুমি তো নাওন রুমি আমরা অলরেডি এখানে কিন্তু এই জায়গায় রুমিকে ব্যবহার করেছি একই সেন্টেন্সে দ্বিতীয়বার নাউন রিপিট হয় না যে কারণে আমরা রুমিকে দ্বিতীয়বার বসাতে পারবো না রুমির প্রণাউনটা চিন্তা করে নিতে হবে আমাদেরকে রুমি যেহেতু ফিমেল পারসন তাহলে রুমির প্রণাউনটা হচ্ছে শি এখানে আমরা পাচ্ছি কি মনে মনে শি এখন আমাদেরকে এই শিকেই এই সব জায়গায় বসাতে হবে রুমিকে নয় রুমির প্রণাউনকে তাহলে আমরা পেলাম শি এখন এর পরিবর্তে এই জায়গায় শি বসতে পারবে কারণ শিটা নমিনেটিভ কেস আই নমিনেটিভ কেস এই মাইটা হচ্ছে পজিটিভ কেস এখন রুমি যদি এখানে বসতে হয় মানে সি যদি এখানে বসতে হয় তাহলে শিকে পসেসিভ করতে হবে তো এই জায়গায় এসে আমাদেরকে এটা হার করে দিতে হবে আশা করি বুঝতে পেরেছ তাহলে এখানে নিয়মটা মনে রাখতে হবে কি ফার্স্ট পার্সনের পরিবর্তে রিপোর্টিং বাড়বে সাবজেক্ট বসবে তবে বসাবার সময় কেসটাকে মাথায় রেখে বসাতে হবে অর্থাৎ কেইস মিল রেখে বসাতে হবে এক কেইজের জায়গায় আর কেজ বসানো যাবে না এরপর আরেকটা সেন্টেন্স দেখো সাজু সেই টু এখানে আমি মি দিলাম ইউ ডিড নট ডু ইউর জব এই সেন্টেন্সে আমরা পার্সন পাচ্ছি তাও দুটো একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ইয়র তাহলে এই দুটো কোন পার্সন এই দুটো হচ্ছে সেকেন্ড পার্সন তাহলে সেকেন্ড পার্সনের পরিবর্তে কি বসবে সেকেন্ড পার্সনের পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট সেকেন্ড পার্সনের পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানেও তোমাকে ওই কথাটা মাথায় রাখতে হবে নমিনেটিভের পরিবর্তে নমিনেটিভ অবজেক্টিভের পরিবর্তে অবজেক্টিভ পসেসিভের পরিবর্তে পসেসিভ তাহলে এটা আমরা করার চেষ্টা করি সাজু টোল্ড মি দ্যাট এখন আসো ইউ ইউটা কোন কেস এটা যেহেতু মূল ভার্বের আগে আছে এটা হচ্ছে মূল মূল ভার্বের আগে যেহেতু অবস্থান করছে তাহলে সেটা নমিনেটিভ কেস এখন আমি যাকে বসাবো মি এটা কিন্তু নমিনেটিভে নাই এটা আছে অবজেক্টিভে তাহলে এটাকে আমার চেঞ্জ করতে হবে এটাকে অবজেক্টিভ থেকে নমিনেটিভ বানাতে হবে তাহলে মিকে যদি আমরা নমিনেটিভ বানাই তাহলে আমরা পাচ্ছি আই এরপর ডিড নট ডু এটা হ্যাড নট ডান হবে টেন্স পরিবর্তনের নিয়মে অনুসারে এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব এরপর আছে ইয়োর ইয়োরটা হচ্ছে পসেসিভ কেস তাহলে ওকে পসেসিভ বানাও ওকে পসেসিভ বানালে কি পাচ্ছ মাই তাহলে মাই জব ভেরি সিম্পল একবার দেখো সেকেন্ড পার্সনের জায়গায় কে বসবে সেকেন্ড পার্সনের জায়গায় বসবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট তাহলে এখানেও আমরা প্রথমে যে নিয়মে কাজ করেছি সেই নিয়মে কাজ করতে হবে নমিনেটিভের পরিবর্তে নমিনেটিভ অবজেক্টিভের পরিবর্তে অবজেক্টিভ পসেসিভের পরিবর্তে পসেসিভ এটা নো ইউটা নমিনেটিভ আছে তাহলে মিকে এটা মিটা হচ্ছে অবজেক্টিভ কেস তাহলে মিকে নমিনেটিভ বানাতে হবে সেই জন্য আমরা নমিনেটিভ বানালাম আই পেলাম আইটাকে এখানে বসাতে হবে আর এই ইয়োর এটা হচ্ছে পসেসিভ কেস তাহলে মিকে মি পসেসিভে নাই কিন্তু মি আছে অবজেক্টিভে তাহলে মিকে পসেসিভ বানাতে হবে এটাকে পসেসিভ বানালে আমরা পাচ্ছি মাই তাহলে ইয়োরের জায়গায় বসলো মাই তাহলে এখানে দুটো কথা মনে রাখতে হবে ফার্স্ট পার্সনের পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর সেকেন্ড পার্সনের পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্ভের অবজেক্ট এই এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট আর এই সেন্টেন্সে এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখন আসো আরেকটা সেন্টেন্স নাম্বার থ্রি

থার্ড পারসন এখানে অন্য কোনো পার্সন নাই দুটো পার্সন আমরা পাচ্ছি একটা হচ্ছে হি আর একটা হচ্ছে হিস দুটোই কিন্তু থার্ড পার্সন আছে এখন থার্ড পার্সন হলে তার পরিবর্তে কি বসবে হ্যাঁ থার্ড পার্সন হলে তার পরিবর্তে কিছুই বসবে না থার্ড পার্সন ওটাই বসে যাবে তার মানে থার্ড পার্সনের বেলায় কোনো পরিবর্তন করতে হয় না তাহলে আমরা কি পাচ্ছি দেখো শিমুল টোল্ড পারুল দ্যাট হি হ্যাড নট ডান হিস জব দেখো তো কোনো পরিবর্তন করেছে কিনা আমরা কোনো পরিবর্তন করিনি কারণ থার্ড পার্সনের নিয়মই হচ্ছে থার্ড পারসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হবে না এখন আমরা যদি ওভারঅল পুরোটা চিন্তা করি তাহলে আমরা দেখ দেখতে পাবো কি ফার্স্ট পার্সনের পরিবর্তে রিপোর্টিং বাড়বে সাবজেক্ট বসবে সেকেন্ড পার্সনের পরিবর্তে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে আর থার্ড পার্সনটা সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় বসবে এই পার্সন পরিবর্তনটা হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিসে যাওয়ার প্রথম কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমি তোমাদেরকে যে বার্তা দিতে যাচ্ছি যে আমি প্রতিদিন সন্ধ্যা ছটায় আমি প্রতিদিন তোমাদের সামনে হাজির হব এইভাবে লাইভ ক্লাস নিয়ে আজকে ন্যারেশন শুরু করেছি ন্যারেশনটা আজকে এই পর্যন্তই রাখছি তোমাদেরকে একটা এখন কাজ দেব সেই কাজটা তোমরা বাড়িতে করবে এবং আগামীকাল আমাকে আমি যখন আবার ক্লাসে ফিরবো সেখানে তোমরা কমেন্টে ওই ইয়েটা লিখে দেবে উত্তরটা লিখে দেবে আমি চেক করব তোমাদের উত্তর ঠিক আছে কিনা না কালকে আমরা ন্যারেশনের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমার কয়েকটা ক্লাস লাগবে ন্যারেশনটা শেষ করতে আমি চাইলে একদিনও শেষ করতে পারি কিন্তু সেটা তোমাদের জন্য ভালো হবে না তোমরা একটু চাপে পড়ে যাবে একটা হোমওয়ার্ক দিচ্ছি এই পার্সন পরিবর্তনের ওপর আশা করি তোমরা এটা করে আমাকে আগামীকাল দেখাবে রিমন শেষ টু রুমা আই হ্যাভ গন টু তোমরা লিখে নাও এটা ইয়োর হাউস টু টেক মাই বুক হুইচ আই গেভ ইউ টেকিং ফ্রম মাই ফাদার হু লাভস মি অ্যাজ ইয়োর ফাদার লাভস ইউ অনেক বড় সেন্টেন্স তাই না যে স্যার এটা কি লিখলে এত লম্বা সেন্টেন্স কোনো সমস্যা নেই যত লম্বাই হোক না কেন কাজটা কিন্তু একটা জায়গায় পার্সন পরিবর্তন আমি আরও সহজ করে দিচ্ছি তোমাদের কাজটাকে আমি পার্সনগুলো শনাক্ত করে দিচ্ছি এটা আই ইয়োর মাই এখানে আই এখানে ইউ এখানে মাই এখানে মি এখানে ইয়র এখানে ইউ তোমাদেরকে সহজ করে দিলাম তোমরা এই এটা ডিরেক্ট স্পিচে আছে এটাকে ইনডিরেক্ট করবে ইনডিরেক্ট করতে গিয়ে যদি কোনো জায়গায় ট্যান্সের ভুল হয় কোনো সমস্যা নাই এটা নিয়ে কোনো টেনশন করবে না ট্যান্স নিয়ে মাথাও না এখন সেটা যদি সঠিক হয় সঠিক সমস্যা নেই ভুল হলে সমস্যা নেই সঠিক হলে তো ভালো ভুল হলে কোনো সমস্যা নাই আমরা টেন্স আলোচনা শেষ করার পরে যদি ভুল হয় তখন আমি বলবো যে এটা সমস্যা আছে এখন আপাতত আমরা পার্সনের মধ্যে আছি মূল কাজটা হচ্ছে এই পার্সনগুলোর মধ্যে কোনটা পরিবর্তন হবে কোনটা পরিবর্তন হবে না আর যদি পরিবর্তন হয় সেটা নিয়ম অনুসারে কীভাবে পরিবর্তন হবে এই কাজটা করার আগে তোমরা আবারও পার্সন পরিবর্তনের যে নিয়মে আমি আলোচনা করলাম সেটা আবারও এই ভিডিওটা থাকবে না বুঝলে আবারও টেনে টেনে তোমরা ওই জায়গাতে গিয়ে সেটা শুনবে তাহলে এই কাজটা আমি আশা করছি তোমরা কালকে করে আমাকে দেখাবে খুবই সহজ কাজ একটু বুঝে করলে এখানে যতগুলোই কাজ দিক না কেন যতগুলোই কাজ থাক না কেন করা খুব সহজ হবে তো আজকে এই পর্যন্তই আমি স্পেশালি ধন্যবাদ দিতে যাচ্ছি আমার দুই সহকর্মী মান্না বড়ুয়া স্যার এবং আমার প্রাণবঙ্ক বড়ুয়া শুভ স্যার আমি তাদেরকে এখানে আসার জন্য আম আহ্বান জানাচ্ছি আমার স্টুডেন্টরা তাদেরকে দেখুক স্যার আপনারা আসেন স্যার আমাকে ওনারা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সহযোগিতা করেছেন স্যারদেরকে একটু তোমাদের দেখাতে চাই আমার এই দুই স্যার আমি আজকে ওনাদেরকে নিয়ে এসছি আমাকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এবং খুব কষ্ট করেছেন ওনারা আমাকে যাবতীয় সেট করে দিয়ে হেল্প করেছেন কিভাবে লাইভ ক্লাস করতে হয় আমার কিছু অজানা ছিল আজকে ওনাদের মাধ্যমে সেটা আমি জানতে পারলাম তো স্যারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকে তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল সন্ধ্যা ছয়টায় আবারও দেখা হবে ন্যারেশনের দ্বিতীয় অংশ নিয়ে খুদা হাফেজ